নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় কর্মচারীল সুখবর। কেন্দ্রীয় কেবিনেটর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 4% বৃদ্ধি করা হয়েছে মরগিয়া বানস। বর্তমান 50% হব কেন্দ্রীয় কর্মচারী মরগিয়া বানস। কেন্দ্রীয় কেবিনেটর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, উপকৃত হব 48,67,000 কর্মচারী, উপকৃত হব 68,00,000 পেনশনার। ইয়ার বাবদ কেন্দ্রীয় সরকারের বছরি ব্যয় হব 12,868 কোটি টাকা। চলিত বছরের 1 জানুয়ারীর কার্যকরী হব নতুন নিরিখ। ইয়ার উপরও কেন্দ্রীয় কর্মচারী ঘর ভাড়ার বানসতো অনুমোদন কেন্দ্রীয় কেবিনেটর। কেন্দ্র সরকারকে কর্মচারী দে ডিএনএস অ্যালাউন্স মিলতা হ্যাঁ, যে পেনশনার্স জিনকো ডিএনএস রিলিফ মিলতা হ্যাঁ, দোনো মে পহলি জানুয়ারি 2024 সে 4% কি বৃদ্ধি করনে কা নির্ণয় লিয়া হ্যায়। পহলি জানুয়ারি 24 সে 4% কি বৃদ্ধি সে দেশ ভর মে বড়ে পেমানে পে হমারে পেনশনার্স কো লগভগ 50,00,000 জো এমপ্লয়িজ হ্যাঁ, লগভগ 68,00,000 জো পেনশনার্স হ্যাঁ, সবকো ইসকা লাভ হোগা। আর ইসকা ব্যয় লগভগ 12,868 কোটি রুপে কেন্দ্র সরকারকে উপর রহেগা। ইসকে আলাবা এক অর লাভ জো ইসসে জুড়া হুয়া হ্যায়, আব ডিএ কুল মিলাকে 50% হো গয়া, 46 সে বড়কর 4% জোড়কে 50% হো গয়া। তো ইসকে কারণ আব জো হাউস রেন্ট অ্যালাউন্স হমারে কর্মচারীয়কো মিলতা হ্যায়, উসকি মূল বেতন কা জো হাউস রেন্ট অ্যালাউন্স হ্যায় ও ভি 27, 18, 9% সে বড়কে 30, 20, 10% দিয়া যায়গা। আন্তরাষ্ট্রীয় মহিলা দিবস কে উপলক্ষ হমারি মাতা বহনো কো তোহফে কে রূপ মে জো 300 রুপে টার্গেটেড সাবসিডি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে লাভার্থীয় কো দি জাতি হ্যায়, জিসকি অবধি 31 মার্চ 2024 তক থি, উসকো 1 বর্ষ কে লিয়ে বড়া দিয়া যায়। আর আব 300 রুপে প্রতি সিলিন্ডার হর বর্ষ 12 সিলিন্ডার তক কি সীমা তক হমারে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কে লাভার্থীয় কো 31 মার্চ 2025 তক যানি 1 সাল কি অবধি বড়াতে হুয়ে লগভগ 10 কোটি সে অধিক পরিবারো কো ইয়ে লাভ মিলেগা। এআই মিশন কে তহত 10,372 কোটি রুপে কি ব্যয় সে এক বড়া হি এম্বিশিয়াস ইন্ডিয়া এআই মিশন জো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ক্ষেত্র কো আর ইসমে জো ইনোভেশন জো শোধ হো রাহা হ্যায় উসকে পুরে ইকোসিস্টেম কো আর প্রোৎসাহন দেনে কে লিয়ে 7 প্রমুখ অংশ পর ধ্যান দেতে হুয়ে এক ইন্ডিয়া এআই মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কে নেতৃত্ব মে আজকে মন্ত্রিমন্ডল কি বৈঠক মে স্বীকৃত কিয়া গিয়া হ্যায়।